আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনার সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আমার আজকের ভিডিও হইলো একটা নতুন ডিজাইনে আমি একটা পাটিসাপ টাফিটা বানাইব। তো ভাবলাম আপনারা একটু শেয়ার করি। এখন আমরা দেখবো নতুন ডিজাইনে ফিটা বানাইতে কিতা কিতা লাগে। তো ফার্স্টে আমি এখন একটা বোল লইলাম, মিক্সিং বোল। এখন আমি 1 কাপ শুকনা রাইস ফ্লাওয়ার দিলাইলাম। দিয়া আমি আরো 1 কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ার দিয়ার। তো রাইস ফ্লাওয়ারে আর প্লেন ফ্লাওয়ারে মেজার সমান সমান রাখলে ফিটা সফট হয়। একটু আমার এক্সট্রা রয়েছে। এখন আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিলাই আর 1/2 কাপ পরিমাণ চিনি দিয়া আমি একটু মিক্স করে নিব। তো পরে আমি আরো একটু লবণ দিব, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিলাইলাম। দিয়া খুব ভালো করে মিক্স করবো। মিক্স করিয়া এখন আস্তে আস্তে একটু একটু করিয়া দুধ দিলাইমু। দুধ ডালিয়া একটা স্মুথ একটা ব্যাটার বানাইমু। আর আপনারা যদি দুধ না থাকে তে পানি দিয়াও করতে পারবা, পানি দিয়াও করলে ঠিক আছে। এখন আমি একটা আরো ফুরাটা দিলাইমু। আমার ই গ্লাসের যে 1 গ্লাস দুধ আছে এই ফুরাটাও লাগি দিব, কারণ রাইস ফ্লাওয়ার এখন তো ড্রাই, যত সময় যাইব অত গন হইব। তখন খুব ভালো করি মিক্স করা লাগবো, কারণ লাম্পস থাকে যাব, লাম্পস থাকলে আবার ফিটা সুন্দর হয় না। তখন আমি খুব ভালো করি মিক্স করব, 10 মিনিটের মতন মিক্স করা লাগবো। আমি আবার আরো একটু দুধ দিলাম। তো এখন ও যে গন, ও গন ফাঁকি থাকতে আমি একটা বাটির মাঝে একটু বেটার উঠাই রাখবো ডিজাইন করার লাগি। 3 বাটর 1 বাট পরিমাণ রাখি দিমু বাটিত। আর 2 বাটরে আমি আরো দুধ দিয়া আরো পাতলা করে নিব। এখানে তো আমি কোকো পাউডার দিয়া চকলেট কালার বানাই নিব। তো এখন আমার ই বেটার হয়ে গেছে। আর এখন আমি একটু কোকো পাউডার দিলাম, 1/2 চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়া ও দেখানি 1/2 চা চামচ পরিমাণ দিলাইলাম। দিয়া আমি আবার এখানে তোরে খুব ভালো করে মিক্স করবো। আর ই বেটার এখানে একটু ঘন থাকতে হইব, এই ফিটার বেটার যেরকম একেবারে পাতলা রাখা লাগে ইলার নাই, এখানে আরো একটু ঘন রাখা লাগবো। তো এখন আমার দুইটা হয়ে গেল। এখন আমি 10 মিনিটর লাগি রাখিয়া আমি কুকারও যাইমু। গিয়া ফিটার ভিতর যে একটা পুর বানানি লাগবো ওটা বানাইলি আর। তো আমি একটা দেখবো আইসি একটু স্লো গ্যাস দিয়া, আর 1 চামচ চা চামচ পরিমাণ আমি ঘি দিলাই আর। ঘি দিয়া আমি 1/2 কাপ পরিমাণ, ছোটো কাপে 1 কাপ সুজি দিলাইমু। সুজি দিয়া ঘির মাঝে সুজি বাজিলে একটা নাইস একটা স্মেল আয়। তো আমি দিলাই আর। দিয়া এখন আমি খুব ভালো করে নাড়তে থাকবো, যেরকম স্লো গ্যাস দিয়া নাড়িমু, যেরকম জ্বলে না। যদি জ্বলি যায় তে ফুড়া ফুড়া একটা গন্ধ করে।
তো আমার এখন বাজা ওই গেল, এখন আমি চিনি দিলাই আর চিনি যার যার স্বাদ মতো দিমু আমরা, খেউ একটু সুইট বেশি খাইন খেউ কম খাইন। এখন আমি একটু এলাচির পাউডার দিলাইলাম, এলাচির পাউডার দিয়া আমি আবার মিক্স করি আর মিক্স করিয়া দুধ দিলাইমু। এখন আমি আরো 1 গ্লাস দুধ দিলাই আর দুধ দিয়া খুব বালা করি নাড়তে থাকবা, কারণ সুজি এখন দোলা বান্ধি দিব। এখন অনবরত লাড়তে থাকবা, এখন আমি দিলাই আর ইকনেন আমার আগে রান্ধিয়ে রাখলাম নারকেলের মিঠা, আগে আমি প্যাকেটের নারকেল রে মিঠা বানাইয়া রাখিলাম গুড় দিয়া, তো একটু কালার হয়ে গেল। এখন আমার দেখরা পুর এখন ড্রাই হয়ে গেছে, আরো একটু ড্রাই হয়ে গেলে গিয়া তো আমি লামাইলাম। তো এখন ড্রাই হয়ে গেছে, এখন আমি লামাইলিছি। তো এখন একটা ফান বোয়াই দিলাম, ফানও আমি একটু তেল ব্রাশ করি আর আমার কাছে অবশ্য ব্রাশ নাই, আমি টিস্যু দিয়ে ব্রাশ করিলি আর। তো এখন ডিজাইন, এখন ও যে জিলাফির বোতল আমি ও চকলেট বেটার হোক নাই ও বোতলও ঢুকাইয়া রাখছি। তো দেখোক আমি ডিজাইন কিলা করি, বিসমিল্লাহ রহমানের রহিম। এখন আমি সাদা বেটার দিলাই আর দিয়া আস্তে আস্তে আপনারা ফান রে ঘুরাইয়া ঘুরাইয়া দিলাই বা ওরকম ঘুরাইয়া ঘুরাইয়া, আসলে 1 মিনিট লাগে, 1 থেকে 2 মিনিটে হয়ে যায়, কমপ্লিট হয়ে যায় 2 মিনিটে একটা ফিটা, বেশি সময় লাগে না, খুব সহজে হয়ে যায় গিয়া। 1 মিনিটও লাগে ঘুরিয়া রাখছি, 1 মিনিট হয়ে গেছে। তো এখন আমি ভিতরে তার পুর একটা বানাইয়া রাখছি সুজি দিয়া, ও আমি দিলাই আর। তো এই ডিজাইন আপনারা যার যেরকম ইচ্ছা ডিজাইন করতে পারবা, সুন্দর একটা ডিজাইন, নতুন একটা ডিজাইন, তো আপনারাও বানাইবা ওরকম ডিজাইন করিয়া। আরও ডিজাইন আছে সামনে আমি দেখাই আর, তো দেখানি কত সুন্দর একটা ডিজাইনার পাটিসাপটা হয়ে গেল গিয়া, খাইতেও মজা আছে এরকম সফট আর ডিজাইনার, দেখতেও সুন্দর। আমি আবার তেল দিলাম, আমি যতবার দিমু অতবার তেল দিমু ব্রাশ করমু। এখন আবার দেখোকা ও দেখানি আরো একটা ডিজাইন করলাম আমি, ফুটা ফুটা করিয়া দিয়া ডট ডট হয়ে গেল, ডট ডট একটা ডিজাইন হয়ে গেল গিয়া। তো ফ্লাওয়ার ডিজাইন দেওয়া পারবা, জিলাফির মতন ডিজাইন দেওয়া পারবা, ডট ডট দেওয়া পারবা, যে যেরকম ইচ্ছা আতে আপনার হাতে যেরকম আঁটিব ওরকম ডিজাইন দিতে পারবা, খুব সুন্দর ডিজাইন। তো আমি রোল করিলি আর এখন ও দেখানি এটাও সুন্দর ডিজাইন। এখন একটা ফ্লাওয়ার ডিজাইন দেখাই আর আপনারা রে ও দেখানি, তো দেখানি এখন ফ্লাওয়ার ডিজাইনটাও হয়ে গেল গিয়া। তো ওরকম আমি সব ফিটা বানাইলিমু, যেরকম মনে চাইব ওরকম ইচ্ছা মতো ডিজাইন দিয়া বানাইমু, আপনারা ওরকম বানাইবা ট্রাই করবা, আর আমার ভিডিওটা দেখবা সাবস্ক্রাইব করবা। তো ওই গেল আমার সব ফিটা বানানি, তো আপনারা ওরকম ট্রাই করবা বানাইবা আর আমার ভিডিওটা দেখবা সাবস্ক্রাইব করবা। আর আমি আরো একটা টিপস আপনারা কই, যে কোনো একটা
জিবলস ফলেটিন বেগো বরিয়া রাখুন যদি, তে 3-4 দিন সফট থাকব, সফট রাখিয়া খাইতা পারবা, ফ্রিজও রাখি দিলে। তো আপনারা ভিডিও দেখিয়া বালা লাগলে কমেন্ট করবা, আর বালা না লাগলে দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন বালা লাগে যাব ইনশাল্লাহ। তো আমি এখন আর রাখি দিমু, বিদায় নিমু কি আপনারা কাছ থাকি। আসসালামু আলাইকুম, সব বালা থাকুক, নেক্সট কোনো ভিডিওত দেখা হইব, কত হইব, আল্লাহ হাফিজ।